রাজধানীর আলোকী গ্যালারিতে শুরু হয়েছে রাইজিং ফ্রম দ্য অ্যাশেস প্রদর্শনী 2023। তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে এই প্রদর্শনী একযোগে চলছে সারা বিশ্বে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সাব্বির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ জানাবেন প্রদর্শনীর আয়োজন সম্পর্কে। আপনি জানেন গেল ফেব্রুয়ারিতে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রায় 60,000 মানুষ মৃত্যুবরণ করে। এর মধ্যে অনেক শিশু রয়েছে, অনেক বৃদ্ধ রয়েছে, অনেক তরুণ রয়েছে এবং অন্তত 10টি শহর একদম ধ্বংস হয়ে যায়। তো এই যুদ্ধ বিধ্বস্ত, এই ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের জন্য সারা বিশ্বে রাইজিং ফ্রম দ্য অ্যাশেস প্রদর্শনীর মাধ্যমে তারা এই বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে এবং এটি 5টি দেশে অনুষ্ঠিত হয়েছে, এখন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই প্রদর্শনীগুলোতে বিভিন্ন দেশের, তুরস্কের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষও এগিয়ে আসছে। যেমন বাংলাদেশের এই প্রদর্শনীতে রয়েছে বাংলাদেশের 18টি হচ্ছে শিল্পী এবং তুরস্কের 12টি শিল্পী। এই 30টি শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। তো বাংলাদেশে এই প্রদর্শনীর যারা আয়োজক, আমরা একটু তার সাথে কথা বলবো। যে আপনার নাম? আমার নাম সামিরা জুবেরি হিমিকা। আচ্ছা, এই মূলত এটা, এই চিত্র প্রদর্শনী আপনারা কয়টি দেশে করেছেন? এর আগে প্রায় 5টা দেশে হয়েছে, কুয়েত, কাতার, মিলান, নিউ ইয়র্ক। এবার বাংলাদেশে হচ্ছে। তুবা হচ্ছে এটার মূল অর্গানাইজার এবং আর্টিস্ট, আমরা সবাই ওকে সাপোর্ট করছি। কেমন সাড়া পেয়েছেন বাংলাদেশে? বিভিন্ন দেশে আমি ভাবে বলবো যে সারা পৃথিবীতে আমরা যতগুলো আর্ট নিয়ে কাজ করেছি প্রায় 60-70% কাজ আর্ট বিক্রি হয়ে গিয়েছে এবং সেটা দিয়ে বাড়ি বানিয়েছি টার্কিতে, যাদের সব কিছু হারিয়ে ফেলেছেন যারা। অশেষ ধন্যবাদ আপনাকে। মিমু, শুনছিলেন যে তাদের এই কাজের মধ্যে দিয়ে তারা পাশে দাঁড়াতে পেরেছে এবং এটি বিশ্বব্যাপী চলবে বাংলাদেশের পরবর্তী। রোজ আপনাকে অসংখ্য ধন্যবাদ।